আলোচিত ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া তার বিয়ের ছবি নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। দীর্ঘ সময় লোকচক্ষুর আড়ালে থাকা আফ্রিদি অবশেষে আত্মগোপনে থেকে বেরিয়ে এসে নিজেই বিয়ের বিষয়ে বক্তব্য দিয়েছেন। বিস্তারিত জুনায়দ আহমেদ সৈকতের ডেস্ক রিপোর্টে। ভালোবাসলে ভোলা যায়, কিন্তু কোনো মানুষকে মায়া করলে কখনো ভোলা যায় না। বুধবার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কিছু ছবিতে তৌহিদ আফ্রিদিকে বরের সাজে দেখা যায়। অনেকের ধারণা ছিল তিনি রাইসা নামে এক তরুণীকে বিয়ে করেছেন। তবে তৌহিদ আফ্রিদির পরিবার এবং কথিত কনের পরিবারের পক্ষ থেকে জানানো হয় ছবিতে থাকা পাত্রী রাইসা নন। এই বিভ্রান্তির মধ্যে তৌহিদ আফ্রিদি প্রকাশ্যে এসে পরিষ্কার করলেন তার বিয়ের খবর। আফ্রিদি জানান তিনি রাইসাকে নয়, তার যমজ বোন রামিসা আল রিসাকে বিয়ে করেছেন। তিনি বলেন, মানুষ কনফিউজড হয়ে গেছে, যমজ বোন হওয়ার কারণে আমার শালিকে অনেকে আমার ওয়াইফ বলতে শুরু করেছে, এটি একদিক থেকে মজারও বটে। বিয়ে প্রসঙ্গে তিনি আরো বলেন, জন্ম মৃত্যু বিয়ে এগুলো আল্লাহ তালাই নির্ধারণ করেন। আমি মাকে নিয়ে কনে দেখতে গিয়েছিলাম, পরিবার সহ গিয়েছিলাম, সেখানে আলাপ আলোচনার এক পর্যায়ে কাবিন হয়ে যায়। তৌহিদ আফ্রিদি বিয়ে গোপন করার অভিযোগও অস্বীকার করেছেন। তিনি বলেন, গোপনে বিয়ে করিনি, বিয়ের ছবি আপলোড দেওয়ার আগেই তা ছড়িয়ে পড়ে, ভেবেছিলাম বাসায় ফিরে সবাইকে জানাবো, কিন্তু সময় পাইনি। বিয়ে নিয়ে নানা গুঞ্জনের মধ্যেও তিনি দায়িত্বশীল থাকার কথা জানিয়েছেন। তার ভাষায়, বিয়ে একটি দায়িত্ব, সবাই আমার জন্য দোয়া করবেন যেন নতুন জীবনকে গুছিয়ে রাখতে পারি এবং আপনাদের ভালোবাসা নিয়ে সবসময় পাশে থাকতে পারি। আফ্রিদি জানান তিনি বর্তমানে তার নতুন টেলিভিশন চ্যানেল মাই টিভিতে উপস্থাপনা নিয়ে ব্যস্ত রয়েছেন, তবে ইউটিউবে কন্টেন্ট তৈরির কাজও চালিয়ে যাবেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিগত সরকারের পক্ষে কাজ করার গুঞ্জন তাকে নিয়ে বিতর্ক বাড়িয়েছিল। সে সময় থেকেই লোকচক্ষুর আড়ালে চলে যান এই কন্টেন্ট ক্রিয়েটর। তবে সাম্প্রতিক ঘটনাপ্রবাহে আবারও আলোচনায় আসলেন তিনি। বিয়ে নিয়ে দীর্ঘ অপেক্ষার পর অবশেষে মুখ খোলায় নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তবে নিজের বক্তব্যে আফ্রিদি নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।